গর্বের সাথে বলি যে তৃণমূল কংগ্রেসটা তো আমি জন্মের থেকে করিনি, আমি তৃণমূল কংগ্রেসে পরে যোগদান করেছি, কাজেই নানা চ্যালেঞ্জের মুখে আমাকে সবসময় পড়তে হয়। এই যে সভাটা সুজাতার সভা, আজকে জেলায় তিনটে সভা হবে, আমাকে নেতারা দিয়ে দিলেন 12টা, সেই চ্যালেঞ্জটা আপনাদের ভরসায় গ্রহণ করে 12টার সময় এত মানুষকে উপস্থিত আপনারা করেছেন, প্রমাণ হয়ে গেছে যে দিনাটায় তৃণমূল কংগ্রেসের শক্তি আছে। আজকে যদি এই দুপুরে সভাটা না হতো, যে মানুষই এসছেন দেয়াল ভেঙে মানুষকে ওপারে রাখতে হতো, এত মানুষ আজকে এই সভায় উপস্থিত হয়েছে। আমি দলের পক্ষ থেকে এবং এই এলাকার বিধায়ক হিসেবে আপনাদের নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই, সেলাম জানাই। গতকাল পার্টির মধ্যে যারা সবচাইতে সৎ মানুষ তারা নয়ারহাটে একটা সভা করে বলেছেন যে চোরের দালাল উদয়ন গুহকে আগামী নির্বাচনে প্রার্থী করা যাবে না, প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু এই মাঠে উপস্থিত হাজার হাজার লোকের কাছে এই প্রশ্নটা তুলে ধরতে চাই, এখানে কি একটা মানুষ আছেন যিনি বলতে পারবেন যে উদয়ন গুহ তাকে চাকরি দেবে বলে একটা টাকা নিয়েছে? আছেন কেউ? এখানে কি একটি মানুষ আছেন যে বলতে পারবেন যে উদয়ন গুহ তাকে বাড়ি দেবে বলে একটা টাকা নিয়েছেন? এখানে কোনো মানুষ আছেন বলতে পারবেন যে উদয়ন গুহ তাকে কোনো ভাতা পাইয়ে দেবেন বলে টাকা নিয়েছেন? চ্যালেঞ্জ করে এটা বলতে পারি সারা দিনহাটাতে কেউ এরকম নেই যে আমার কাছে টাকা পায়। আমি আপনাদের বলি যে আমি তৃণমূলকে প্রথম থেকে আসিনি, কিন্তু 23শে মে-র পরে ভোট গণনার পরে অনেক নেতা ঘরে ঢুকে গিয়েছিলেন, তাদের দেখা পাওয়া যায়নি। সেদিন উদয়ন গুহ মাটি কামড়ে রাস্তায় ছিলেন, মাঠে ছিলেন, পার্টি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। আজকে তৃণমূল কংগ্রেস এই দিনাটায় ঘুরে দাঁড়িয়েছে, তার খানিকটা কৃতিত্ব আমি দাবি করতে পারি। গত 3 মাস ধরে প্রতিদিন কয়েক কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যাচ্ছি, একটি মানুষের কাছে গিয়ে বলিনি যে আমাকে ভোট দেবেন। সবার কাছে গিয়ে কথা বলেছি যে মমতাকে আবার তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করতে হবে, যে প্রার্থী হবে তাকে জোড়া ভুল চিহ্নে ভোট দেবেন। মমতা ছাড়া আমাদের গতি নেই। আমি যদি প্রার্থী নাও হই, দল যদি আমাকে প্রার্থী নাও করে, তাহলেও আগামী নির্বাচনে যে প্রার্থী হবে তার প্রচারে মানুষের কাছে গিয়ে বলবো জোড়া ভুলে ভোট দিন। রাজনীতিতে বেইমানি করিনি, বেইমানি আমার রক্তে নেই। যারা বেইমানির কথা বলেন তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের মুখটা একবার দেখবেন, সেই মুখে কত কালি লাগা আছে সেটা একবার দেখেন। বন্ধুগণ, আমাদের বক্তারা বলছিলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কত রকম উপকার করছেন। এই যে আমার মা বোনেরা এখানে হিন্দু আছেন, মুসলমান আছেন, রাজবংশী আছেন, অন্য সম্প্রদায়ের মানুষ আছেন, বলুন তো যে আপনারা
রেশনে বিনা পয়সায় রেশন পান